পরবর্তী প্রশ্ন হচ্ছে, দুনিয়াবি কিছু পাওয়ার আশায় ইবাদত যদি রিয়া হয়, তাহলে কি আমি আল্লাহর কাছে দুনিয়ার জন্য কিছু চাইতে পারবো না? ব্যাপারটি ভালো করে বুঝিয়ে দিবেন। না, আল্লাহর কাছে দুনিয়ার জিনিস ইচ্ছা মতো চাইবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জুতা ছিঁড়ে গেলো চাইবেন, জুতা পিতা ছিঁড়ে গেলো চাইবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, এটা কোনো সমস্যা নেই। এখন আল্লাহর কাছে চাওয়া আর আল্লাহর কাছে চাইতে গিয়ে আরেকজনকে দেখায় দেখায় চাওয়া, এটা হচ্ছে নিষিদ্ধতা। মানে আমি আল্লাহর কাছে চাচ্ছি, নামাজ পড়তেছি, নামাজটা আল্লাহর জন্য করতেছি না, এই যে চাওয়াটা। ধরুন আপনি যদি কোনো কবরের কাছে চাইয়া বলেন যে কবরওয়ালা তুমি দেখো, অথবা কোনো মাসওয়ালা তুমি দেখো, অথবা খাজা তুমি দেখো, আমি আল্লাহকে দোয়া করতে, রিয়া। কিন্তু আল্লাহর কাছে সরাসরি চাওয়াটা কোনো রিয়া না। এই জন্য আপনি ইবাদত করতেছেন আল্লাহর জন্য, সেখানে আপনি সালাতের ভিতরে ইচ্ছা মতো আপনি নিজের কাছে চাইছেন, নিজের জন্য চাইছেন, ভালো কিছু চাচ্ছেন, আল্লাহ আপনি আসার কাল আফল আফিত চাচ্ছেন, আল্লাহ নিরাপত্তা চাচ্ছেন, সালাতের শেষ বৈঠকে সেজদাতে, কোনো সমস্যা নেই, এটা চাইবেনই। কিন্তু সমস্যা হচ্ছে আরেকজনকে, কোনো সৃষ্টিকে দেখানোর জন্য, যেটা ওইটা হলো রিয়া। দুনিয়া পাওয়ার আশায় ইবাদত করা রিয়া না, এটা এটা ভুল বলছে কেউ। আপনাদেরকে যেটা বলেছে দুনিয়া পাওয়ার আশায় ইবাদত করা রিয়া, এটা না, রিয়া হচ্ছে দেখানো, অর্থাৎ দুনিয়ার কাউকে দেখানোর জন্য, সৃষ্টির কাউকে দেখিয়ে ইবাদতটা করা, এটা হচ্ছে রিয়া। তো আপনার সংজ্ঞার মধ্যে একটা ভুল আছে, যে ব্যক্তি বলেছে ঠিক বলে নাই, অর্থাৎ আপনি আল্লাহর ইবাদত করছেন তবে সৃষ্টিকে দেখাচ্ছেন বা শোনাচ্ছেন, এগুলি হচ্ছে রিয়া, এগুলি হচ্ছে শিরিক। কারণ সৃষ্টি খুশি করার জন্য বা তাকে দেখানোর জন্য, তার মাধ্যমে প্রশংসা পাওয়ার জন্য আপনি করেন, তাহলে সেটা হবে রিয়া, এটা আল্লাহর জন্য করেন নাই। আর যেটা আল্লাহর জন্য করবেন, আল্লাহ এখানে আপনি ইচ্ছা মতো আল্লাহকে চাইতে পারবেন সব কিছু, এতে কোনো রিয়ার ভিতরে পড়বে না। এখানে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, ওই দুনিয়াবি কিছু পাওয়ার জন্য আসা ইবাদত করা রিয়া, এটা ঠিক নয়, এই প্রশ্ন এই ইয়াটাই ভুল হয়েছে, আপনার সংজ্ঞাটার মধ্যে ভুল আছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم